একদম বদললো, তোমরা যারা ছাত্র ভাইয়েরা আছো তোমাদের পরিচয়, মান আনতুম, তোমরা কারা, তোমরা কি মোল্লা মিসকিন না তোমরা বড় কিছু? মোল্লা মিসকিন না বড় কিছু? হ্যাঁ, এই জন্য আমি হাদিস পড়ছি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হ্যাঁ, ওলামা তোলাবা সবই ওলামার কাতারে, মাজাজে মায়াউল হিসেবে সবই কি ওলামার কাতারে। কাজে তোমাদের সম্পর্কে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, তোমরা নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস, নায়েবে নবী আলাইহিস সালাম। এই হলো তোমাদের সংক্ষিপ্ত পরিচয়। ফাইন তুম, হ্যাঁ, কুল্লুকুম আও বাযুকুম, আচ্ছা যাক, তাহলে তোমরা কারা, তোমরা কারা? হাদিস আছে, কিছু লোক আইছিল আল্লাহ রাসূল দিছে তোমরা কারা, কোন নাহন রবিয়া, আমরা রবিয়া গোত্রের লোক, তোমরা কারা, তোমরা নায়েবে রাসূল, আপ বাতাও ইসে বড়কর কোই লকব হ্যায় দুনিয়া মে, হ্যায়? আগর হ্যায় তো লাও, হ্যাঁ তো বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এত বড় কোন লকব থাকলে আনো, দেখাও যে এটা আছে, এর থেকে বড় কোন লকব আছে? আল্লাহ রসুল থেকে প্রিয় কোন মানুষ আছে? যে আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষ যে, তার তুমি নায়েব, তিনি এই মেহরাবে নামাজ পড়াইতেন, এই মেম্বারে খুতবা দিতেন, জান্নাতের রাস্তা দেখাইতেন, তোমাকে এই দায়িত্বে লাগানো হবে। আল্লাহ রসুল যে কাজ করতেন ওই কাজে তোমাকে লাগানো হবে। কওমি মাদ্রাসা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে না, কি তৈরি করে? নায়েবে রাসূল, যার থেকে উপরে কোন ডিগ্রি নাই। বিশ্বাস হইতেছে? কার কার সন্দেহ হইতেছে তারা হাত তোলো, আমাদের কথায় কার কার সন্দেহ হইতেছে? কারণ না, আল্লাহ বহুত ইমানদার তোমরা, তো তোমাদের ফজিলত তো বলে শেষ করা যাবে না। তোমাদের সাথে আর দুনিয়া তালিমের সাথে যদি টালি করা হয়, তোমাদের শিক্ষার সাথে আর স্কুল কলেজের শিক্ষার সাথে যদি মিলানো হয়, হ্যাঁ, তো কত পার্থক্য হবে? উনিশ বিশ, আকাশ পাতাল কইলেও হক আদায় হবে না, আর কি বলা যায়? আকাশ পাতাল কইলেও তো একটা, ওটার একটা দাম আছে কিছু না কিছু। হ্যাঁ, ওই যে কত খুদ বক্তারা বলে লা মিসলা লাহু ওয়া লা মাসিলা লাহু, হ্যাঁ, এই বিদ্যার তো কোনো মিসালই নেই, ঠিক না? আরে এই এলে পড়তে পড়তে যদি কেউ মারা যায়, পড়া হয় না এখনো, এই বিদ্যা পড়তে পড়তে যদি কেউ মারা যায়, হাদিসের মধ্যে আসছে নবীদের জান্নাতে থাকবে। আর একটা বিদ্যা দেখাও তোমরা, ওইটা পড়তে পড়তে মরে গেলে সেও নবীদের সাথে থাকবে, এটা কোনটা?
আছে? কলেজে পড়তে হতে মরে গেলে থাকবে নবীদের সাথে, এতে ব্রিটিশ ফেরাউনের সাথে থাকবে, ঠিক না? হ্যাঁ, পড়তে পড়তে মরে গেলে এই ফজিলত, আর পড়ে শেষ করলে কি হবে? মান জাহুল মাউতু ওয়াহু আয়াতুল ইলম লিইয়া বিহিল ইসলাম ফবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। মিশকাতওয়ালারা কি পাইছো এই হাদিস? মিশকাতওয়ালারা এই হাদিসটা পাইছো? মিশকাতের ছাত্র নেই? হ্যাঁ পাইছ? কোন বয়া নেই? কিতাবুল উযু না কিতাবুল সালাতে? হ্যাঁ কিতাবুল আইল, মাশাআল্লাহ। উযু আর সালাতে হাদিস থাকবে কি করতে? কিতাবুল ইলমের মধ্যে থাকবে এটা। কেন এখানে আছে? তার মৃত্যু আসছে এই অবস্থায়, সে এলেম শিখতেছিল ইসলাম জিন্দা করার জন্য। কোন নিয়তে? তোমার নিয়ত কি থাকতে হবে? ইসলাম জিন্দা করা। ইসলাম কিভাবে জিন্দা হয়? এলেম অনুযায়ী নিজে আমল করলে আর আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দিলে। ইসলাম কিভাবে জিন্দা হয়? নিজে আমল করলে আর অন্যকে দাওয়াত দিলে। তোমরা বাড়িতে কি বাপ মাকে দাওয়াত দাও? কে কে বাপ মাকে দাওয়াত দাও? কে কে? সবাই আসুন। সুবহানাল্লাহ। বাড়িতে বাপ মার কালেমা শুনতে হবে, সুরা ফাতিহা শুনতে হবে, নামাজ দেখতে হবে। এই নিজের বাড়ির থেকে আরম্ভ করতে হবে দাওয়াত। আল্লাহ যত দূর পৌঁছায় নিয়ত করো যে আল্লাহ আমাদেরকে সারা দুনিয়ায় দিনের দাওয়াত নিয়ে পৌঁছার তৌফিক দান করো। স্কুলের টিচাররা যাইতেছে দাওয়াত লয় লন্ডন আমেরিকায়, সুরা ফাতিহা জানে না, হয়ে যাইতেছে দিনের দাওয়াত নিয়ে। আর তোমাদের কাছে কত এলেম, তোমাদের নিতে আল্লাহর কোনো অসুবিধা? আমাদের শুধু নিয়ত করা দরকার, নিয়ত করা দরকার, আল্লাহর কাছে চাওয়া দরকার। দেখো যে চাবে সে পাবে, মান জাদ্দা ওয়াজাদা, যে দোয়া করবে সে পাবে। তাহলে এলেম কোন নিয়তে শিখতে হবে? ইসলাম জিন্দা করার জন্য। ইসলাম জিন্দা হয় কিভাবে? নিজে আমল করলে অন্যকে, অন্যকে যে দাওয়াত দিবা, অন্যটা শুরু হবে কোত্থেকে? নিজের বাপ মা থেকে, ভাই বোন থেকে দাওয়াত দিতে দিতে যত দূর আল্লাহ নেয়। তো এই হাদিস দ্বারা আমি বুঝাইলাম যে এটা এমন দামি বিদ্যা যে এটা পড়তে পড়তে দু চার ক্লাস পড়ে যদি কেউ মরে যায়, সেও নবীদের জান্নাতে থাকবে। একটা দরজার ব্যবধান, একটা পজিশন, নবী না নায়েবে নবী। তাহলে বুঝো দাম কত? নাম বুঝে আসলো? তারপরে যখন তুমি আলেম হয়ে গেলে, ও তো পড়তে তো মরে গেছে, তো সবাই কি মরে যায় নাকি? দু একজন মরলে মরতে পারে, বাকিরা তো আলেম হয়ে যায়। তার ফজিলত কি? তার ফজিলত আসছে ওয়াইন্না আহলাল সামা ওয়াল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা ওয়া হাত্তান নামলা ফি জুহরিহা ইস্তাগফিরু লিমুআল্লিমিন নাসি আল খায়র। যে ব্যক্তি মানুষকে দিন শিখাবে, মানুষকে কি শিখাবে? তার জন্য আসমানের সমস্ত মখলুক দোয়া করে, জমিনের সমস্ত মখলুক
18,000 কোথ থেকে বলে জানি না আমি, মখলুক তো আরো বেশি, সমস্ত মখলুক তার জন্য দোয়া করবে। এমনকি আল্লাহ রসুল বলতেছেন গর্তের পিপীলিকা আর সমুদ্রের মাছ তারা পর্যন্ত, হ্যাঁ, যে দিন শিখায় তার জন্য কি করে, দোয়া করে। এখন তোমরা আর একটা শিক্ষা আমাকে দেখাও, যে শিক্ষাটা শিখাইলে এই সারা মখলুক তার জন্য দোয়া করে, দেখাও। আছে, কেউ দেখাইতে পারবে না, কেউ দেখাইতে পারবে না। সারা মখলুক, হাজার হাজার মখলুক সব তার জন্য দোয়া করতেছে, আল্লাহ এই লোকটাকে বরকত দাও, এই লোকটাকে সুস্থ রাখো, হ্যাঁ, এই লোকটাকে শান্তিতে রাখো, এর ইজ্জত বাড়াই দাও, সবাই দোয়া করতেছে, একে মাফ করে দাও, সমস্ত মখলুক। সোজা কথা, এটা পড়লে হবে, এটা বুঝতেছ তোমাদের ফজিলাত। আর এক হাদিসের মধ্যে আসছে, ফাজলুল আলিমি আলাল আবিদ কাফাজলিল কমর লাইলাতাল বদর আলা সাইরিল কাওয়াকিব। আবেদ আর আলেম বুঝো, আবেদ আর আলেম, লোক সারাদিন নফল নামাজ পড়ে, জিকির করে, এরা কি বলে? আবেদ। আর আলেম কাকে বলে? এত বেশি নফল পড়ার টাইম পায় না, কিন্তু সে মানুষকে কোরআন সুন্নার কথা শিখায়। হাদিসে শব্দ, হ্যাঁ, আলিম মুআল্লিম দাসুল খায়র, সমস্ত মখলুক দোয়া করে কার জন্য? মুআল্লিম ইন্নাস আল খায়র, লোকদেরকে খায়র শেখায়, দিন শেখায়, তাকে বলে আলেম। তো আলেমের ফজিলত আবেদের মতো কেমন? আলেমের ফজিলত কার উপরে? আবেদের উপরে। কেমন? যেমন নাকি পূর্ণিমার রাত্রে লক্ষ লক্ষ তারার উপরে, চাঁদের ফজিলত, লক্ষ লক্ষ তারার উপরে কার ফজিলত? চাঁদের ফজিলত। ওরকম লক্ষ লক্ষ আবেদের উপরে কার ফজিলত বেশি? আলেম। লক্ষ লক্ষ তারকা মিলে পৃথিবীকে আলোকিত করতে পারে? পারে? পারে না। তার আলো আছে, কিন্তু দুনিয়াকে আলোকিত করতে পারে না। আর চাঁদ পারে। তাহলে আল্লাহ আলেমকে এত বড় দৌলত দিচ্ছেন, তার এলেমের নূর দ্বারা পুরা এলাকাকে আলোকিত করে দিতে পারে, হেদায়েতের আলো, যে আলোর দ্বারা সমস্ত বেদাত কুফুর শিরক সব ভেসে যাবে, সব কি হবে? আচ্ছা, এই ফজিলাটা আর কোথায় পাওয়া যাবে মাদ্রাসা ছাড়া? যে আবেদের উপরে আলেমের এত ফজিলত, যে কোটি কোটি তারার উপরে কার ফজিলত? এই ফজিলতটা মাদ্রাসার বাইরে কোথায় পাওয়া যায়? পাওয়া যায়? পাওয়া যাওয়ার কোন আশঙ্কা আছে? এই আশঙ্কা মানে সম্ভাবনা, কথা বুঝছো? এইভাবে যদি আমি বলতে থাকি পুরা দিন পার হয়ে যাবে, তোমাদের ফজিলাতের বয়ান শেষ হবে না, ফজিলাতের বয়ান শেষ হবে না, এত ফজিলাত। দুনিয়ার লাইনে পড়লে চাকরির কোনো নিশ্চয়তা নেই, সব মাস্তানি করতেছে, লুটপাট করে খাইতেছে, চাকরি পাইতেছে না। সরকার এত ছেলে পেলেকে পড়াইতেছে, পড়ায় চাকরি দিতে পারতেছে না, বেকার তৈরি করতেছে। সরকারে কি করতেছে? বেকার তৈরি করছে। কারণ স্কুলে পড়া তো চাকরির জন্যই, নাকি? গ্রাম দেখা সার্কি, সার্কি করার জন্য, সার্কি না, এটা কি? চাকরি।
মানে চাকরগিরি, চাকরি মানে কি? চাকরির অর্থ তো জানতে হবে, চাকরগিরি। এটা করার জন্য তারা পড়তেছে, পড়ে এই চাকরি পাইতে চায়, জিন্দগি বেকার। তোমরা পড়তেছো আমল করার জন্য, অন্যকে দাওয়াত দেওয়ার জন্য। তোমরা পড়ে কিটা করতে পারবা? তাহলে মাদ্রাসায় কোনো বেকার তৈরি হয়? স্কুল কলেজে লাখ লাখ বেকার তৈরি করতেছে সরকার, কোটি কোটি টাকা বরাদ্দ করে বেকার তৈরি করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। কি তৈরি করার জন্য? বেকার তৈরি করার জন্য। আর আমাদের এখানে একটাও বেকার তৈরি হইতেছে না। যে উদ্দেশ্যে পড়তেছে সেই উদ্দেশ্যে 100% কামিয়াব। সে আমল করতেছে, অন্যকে এখানে কোনো বেকার ফায়দা হইতে চায়? আর তো যে স্কুল কলেজের লোকেরা বলে মাদ্রাসা বেকার তৈরি হয়, নিজের বেকারটা লুকানোর জন্য আমাদের কান্দে দিচ্ছে। উদুর পিন্ডি বুদুর গাড়ে, উদুর পিন্ডি বুদুর গাড়ে। আরে বেকার তো তোমরা তৈরি করতেছ, তা আমাদের ঘাড়ে দিচ্ছ কেন? এখানে কোনো বেকার তৈরি হয় না, সব কাজের লোক। ঠিক না বেঠিক? ওখানে চাকরি পাওয়া যায় না। তারপরে দেখো, যদি চাকরি পাওয়া যায়ও তো কত বছর চাকরির মেয়াদ? সরকারি চাকরির বয়স এই মোটামুটি গড়ে পড়তায় 25-30 বছর। সরকারি চাকরির মেয়াদ কত? 25-30। এবার তোমাকে আর রাখবে না, রিটায়ার্ড করে বাড়ি পাঠিয়ে দিবে। রিটায়ার্ড, টায়ার্ড মানে ক্লান্ত, আর রি মানে ডবল। এর মাথা মোতার কিচ্ছু নাই, তাড়াতাড়ি জানাজার খাটিয়াতে করে কি করো, বাড়িতে দিয়ে আসো। আচ্ছা বলো তো, যারা দিনের লাইনে পড়াশোনা করছে এরা কি কোনোদিন রিটায়ার্ড করবে? নাই ধরে নিলাম মাদ্রাসা সে থাকলো না, তাই বলে শিখে আমল করতে পারবে না? তাই কি সে আর আর এক ভাইয়ের দিন শিখাইতে পারবে না? মাদ্রাসায় পড়াটাই দিন, চাকরিতে যায় যদি সে বিভিন্ন মসজিদে লোকদেরকে নামাজ শিখায়, দেখি দিনের খেদমত না? রিটায়ার্ড কোথায় করলো? রিটায়ার্ড কোথায় করলো? তো মৃত্যু পর্যন্ত নিজে আমল করতেছে, অন্যকে আমলের দাওয়াত দিচ্ছে, রিটায়ার্ড করলো কোথায়? এই লাইনে কোনো রিটায়ার্ড আছে? ওরা তো চাকরি পেল না। আর এখানে 100% চাকরির গ্যারান্টি, 100% চাকরির গ্যারান্টি। আর চাকরি পেয়েও অল্প কিছু লোক চাকরি পায়, অল্প কিছু লোক, তাও 25 বছর পরে রিটায়ার্ড। আর এখানে কোনোদিনও কি নেই, রিটায়ার্ড নেই। ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা সিরাজুল ইসলাম সাহেব 130 বছর না 35 বছর হায়াত পেয়েছে, 135 বছর হায়াত পেয়েছে। তো 135 বছর পর্যন্ত উনি দিনের খেদমত করে গেছে, রিটায়ার্ড করে নেই। তো রিটায়ার আছে, তাহলে এটা কি দামি লাইন হলো না? রিটায়ার্ড কে আমি উদাহরণ দেই কুলুক করার সাথে, কিছুর সাথে উদাহরণ দেই কুলুক। কুলুক যখন তোমার লাগে ধরে রাখো, তাই না? যে কুলুক করা শেষ আর পেশাবের ফোঁটা আসতেছে না, ওটা কি করো? ফেলে দে। তো সরকারি চাকরি মানে সরকার তোমাকে দিয়ে কুলুক করবে, কারণ কুলুক করা শেষ তোমাকে কি করবে, ফেলাই দিবে, বুঝছো? এখানে তোমাকে কেউ ফেলাবে না। স্কুল কলেজের সিলেবাস কে বানাইছে? কোন নবী রসুল বানাইছে না? কয়েকজন গাধা মিলে বানাইছে, কয়েকজন ইন্টারন্যাশনাল গাধা মিলে বানাইছে। আর আমাদের সিলেবাস বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ,
স্বয়ং রব্বুল আলামিন নাজল করেছে। সিলেবাসের কত পার্থক্য দেখো, ওটা আংরেজ কুত্তু নে বানায়, আংরেজ কুত্তু নে ও সিলেবাস বানায় হয়, আর আমারে সিলেবাস রব্বুল আলামিন কে তরফ চায় আল্লাহর পক্ষ থেকে। পার্থক্য হলো কি না, সিলেবাসের পার্থক্য হলো কি না? ওই সিলেবাস যারা পড়ে তারা কি শেখে, আর কোরআন সুন্নাহ সিলেবাস যারা পড়ে তারা কি শেখে? তোমরা শিখতেছ কোরআনের অনেক জায়গায় আসছে, হাদিসের মধ্যে আসছে ইয়া বানি আদম, এই কথা বারবার আসছে, হে পয়গম্বরের আওলাদ, হে আদম পয়গম্বরের, আমরা সব পয়গম্বরের আওলাদ, তোমরা শিখতেছ এটা। আর স্কুল কলেজে পড়ে তারা কি শিখতেছে? বানরের আওলাদ। কিসের আওলাদ শিখতেছে? এবং সামনে আশঙ্কা করা হইতেছে, আর কোন বৈজ্ঞানিক আসবে সে বলবে যে আমরা শুকরের আওলাদ, এত পরিমাণ শুকর খায় তারা, তাদের আত্মের জন্য এটা কি বলবে? আর একটা ডারউইন আসে, এক ডারউইন তো কেছে বানরের আওলাদ, আর একটা ডারউইন আসে কিসের আওলাদ? তো ওই লাইন পড়ে হয়ে জানতেছে আমরা বানরের আওলাদ, আর আমরা কি জানতেছি? বনে আদম না পয়গম্বরের আওলাদ। বানরের আওলাদের দাম বেশি না পয়গম্বরের আওলাদের দাম বেশি? ওরা ওদের সেলসেলা বয়ান করুক, নসব বয়ান করুক, আমরা আমাদেরটা বয়ান করবো, প্রত্যেকের বংশ তালিকা বয়ান করার অধিকার আছে। মাওলানা থানভী সাহেব লিখছে প্রত্যেকের বংশ তালিকা বয়ান করার অধিকার আছে, তারা বয়ান করছে আমরা বানর চাষি, আসো ঠিক আছে তোমরা আস, আমরা তো বানর চাষি নি, আমরা কই থেকে? পয়গম্বর থেকে। বুঝলো কিছু? তোমাদের এই বিদ্যা এমন বিদ্যা যে তোমাদের অস্ট্রেলিয়া আল্লাহ সারা দুনিয়ার মানুষকে খাওয়াই দিচ্ছে, সারা দুনিয়ার মানুষকে খাওয়াই দিচ্ছে। তোমরা হলো বর, আর সারা দুনিয়ার মানুষ হলো বরযাত্রী। তোমরা কি? আর বাকি লোকেরা লন্ডন আমেরিকা জাপান জার্মান অস্ট্রেলিয়া হ্যাঁ হংকং, এগুলো সব কি? বাংলাদেশ পাকিস্তান সব বরযাত্রী। খাওয়াইতেছে কাদের ছেলে আল্লাহ? এর অনেক হাদিস আছে, আমি এখন কয়টা বললো তোমাদেরকে? ইন্নামা তুরজাকুনা বিযুআফাইকুম, একটা কইলাম, আরেকটাও বলে রাখি, অন্তত দুটা হাদিস জানো তোমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামানায় দুই ভাই ছিল, এক ভাই ব্যবসা বাণিজ্য করত, ব্যবসা বাণিজ্য করত, আর এক ভাই নবীজির দরবারে হাদিস শিখত, কোরআন শিখত। ব্যবসা যে করত সে একবার এসে নালিশ করল, হুজুর আমার এই ভাইটা এত বেকার, আমার কোনো ব্যবসা বাণিজ্য সাহায্য করে না, খায় আর আপনার এখানে যে পড়ে থাকে, এর একটা নসিহত বিতরণ করেন। কি করেন? এই কথা বলল। তখন আল্লাহ রসুল বললেন লাআল্লাকা তুরজাকু বিহি, মিয়া তোমার ব্যবসায় বরকত হইতেছে এর ওসিলায়, আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিচ্ছেন এর ওসিলায়, এর লই নেই তো বরকত শেষ, এর এখানে থাকতে দাও। কি বুঝলা? ব্যবসায়ীদের আল্লাহ বরকত দিচ্ছেন, চাকরিজীবীদেরকে বেতন দিচ্ছেন, যারা জমিনে মেহনত করে তাদেরকে ফসল দিচ্ছেন, কাদের ওসিলায়? তোমাদের ওসিলায়। তাদের খাইতে হলে তোমাদের টিকায় রাখতে হবে, দুনিয়ার লোক যদি খাইতে হয় তো তোমাদের কি করতে হবে? এই মাদ্রাসার টিকায় রাখতে হবে, আর না সব খাওয়ান বন্ধ, খানা বন্ধ করে দেওয়া হবে, আল্লাহ বন্ধ করে দেবে। তাহলে তোমরা কি বর হইলে না, আর বাকি লোকেরা কি? তোমাদের ওসিলা তাদের খাওয়াই দিতে, তোমরাও নেই তাদের খানাও নেই, খানা বন্ধ।
বুঝছ মান আনতুম, হ্যাঁ ফাহমতুম, এবং তোমরা পৃথিবীর হায়াত, তোমরা কি পৃথিবীর হায়াত। এই কল আল্লাহ কল রাসূল যতদিন চলবে আল্লাহ দুনিয়া রাখবেন, কল আল্লাহ কল রাসূল যখন থাকবে না তো কিয়ামত কায়েম করে দুনিয়াকে ধ্বংস করে দিবেন, দুনিয়াকে ধ্বংস করে দিবেন। তাহলে তোমরা পৃথিবীর কি হায়াত, পৃথিবীর হায়াত তোমাদের কারণে পৃথিবী টিকে আছে। লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, হাদিসে শুনাই দিলাম, তাতে তোমরা না কয় হুজুর মন গড়া পায়ন দিচ্ছ, হ্যাঁ হাদিস শুনাই দিলাম, পৃথিবীর হায়াত। আর আখরাতের ব্যাপারে কি বলবো তোমাদেরকে, হাসরের ময়দানে সারা মানুষ যখন প্রেশান হাল, কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবে গেছে, কেউ কোমর পর্যন্ত, কেউ নাক পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস আসছে, যারা দিনের খেদমত করে গেছে আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে মুস্ক আম্বারের টিলার উপরে বসায় রেখে জান্নাতের নিয়ামত দ্বারা মেহমানদারি করবেন। সমস্ত মানুষ দিশেহারা, কি ফয়সালা হবে এই মুহূর্তে, যারা দিনের খাদেম এখলাসের সাথে যারা দিনের খেদমত করে গেছে আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে মুস্ক আম্বার, এর থেকে দামিয়ার ঘেরান হয় না, মুস্ক আম্বারে চেয়ারের উপরে টিলার উপরে বসায় রাখবেন আর জান্নাতের খানা পিনা দ্বারা মেহমানদারি করবেন। আচ্ছা তোমরা দেখাও তো মাদ্রাসা ছাড়া কোনটে পড়লে এই মেহমানদারি পাওয়া যাবে, হ্যাঁ প্রাইমারি পড়লে এটা পাওয়া যাবে, প্রাইমারি পড়লে, প্রাইমারি মানে কি তোমাকে পুরা মারবে না ওখানে, প্রায় মারি আধা মারবে, প্রায় মারি আধা তো পুরো নিয়ে যাবে পুরাটা মেরে ফেলবে। এক সময় বলবে ক ক লেজ, ক ক আমি বানর হয়ে গেছি, আমার লেজ হয়ে গেছে, আমি এখানে লাফাইতেই থাকবো, কথা বুঝছো, কলেজের অর্থ বুঝছো, পরে কইতে কইতে ক আমি বানর হয়ে গেছি, আমার লেজ হয়ে গেছে, কলেজ তো অন্য কোন পড়া পড়লে হাসরের ময়দানে এখানে পাওয়া যাবে, জায়গা পাওয়া যাবে। এবং ইনশাআল্লাহ তোমরা যদি টিকে থাকো এই লাইনে, তোমরা আলেম হয়ে যদি সেই গাড়ি মুছতে যাও আরব দেশে, আর গাড়ি ধুইতে দাও, আর গাড়ি চালাইতে যাও, আর দোকানদারি করতে যাও, তাহলে কিন্তু কোনো ফজিলত নেই। আলেম হয়ে আরব দেশে গেলে কি করতে হয়, গাড়ি মুছতে, অথবা বলদিয়ার চাকরি করে বলদ হইতে, বলদিয়ার চাকরি করে ওকে যারা মিউনিসিপাল কর্পোরেশনের চাকরি করে ওটাকে বলে বলদিয়ার চাকরি, আর লোকটাকে কি বলে বলদ। আমরা আলেম বানাই দিলাম হেদায় কি হয়েছে, আসার সময় তো বিরাট, হ্যাঁ মাটি 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 সমান লম্বা জুব্বা গায়ে দিয়েছে, মনে হয় বাহরুল উলুম, কিন্তু অনেক কি করে দেখে আসো, ও তো রাস্তা সাফ করে, ওখানে ওখানে কি করে আরব দেশে কি করে, রাস্তা ঝাড়ু দেয়, আর উনি একদম মসমসা কুত্তা গায়ে দিয়েছে, এগুলো এদের অবস্থা। এইগুলো করলে তুমি এই একটা ফজিলত পাইবা না, আমি এতক্ষণ যা ফজিলত করলে একটাও পাইবা না, তোমার নাম ওই ড্রাইভারের কাতারে, আল্লাহর কাতারে ড্রাইভারের কাতারে না হয়, ঝাড়ুদারের কাতারে না হয়, তাজারের কাতারে ব্যবসায়ের কাতারে, নায়েবে রাসূলের কাতারে তোমার নাম থাকবে না। নায়েবে রাসূলের কাতারের নাম থাকতে হলে এই দেশে কষ্ট করে দিনের খেদমতে লেগে থাকতে হবে,
এই লাইন পড়ে এই লাইনের জন্য জীবন অক্ষ করতে হবে, তাহলে তোমার নাম কোথায় থাকবে? নায়েবে রসুলের খাতায়। আর ওই যে গাড়ি মুছবে, আর তুমি নায়েবে রসুল, ই খেয়াল আসত, বহাল আসত, জুনুন, এ তো পাগলামি তো হয়। তোমার আকল বলে এটা গাড়ি মুছে কি হয়ে গেছে? হ্যাঁ, গাড়ি মুছার সাথে নায়েবে রসুলের কি সম্পর্ক? কোন নিষ্পাত মানতে পড়ছো কিছু তোমরা? কোন নিষ্পাত গাড়ি মুসার সাথে আর নায়েবে রসুলের সাথে কোন নিষ্পাত? মাশা আল্লাহ, নিষ্পাতে তাবায়ুন প্রশ্ন ওঠেন। হাসারের ময়দানে এত ফজিলত। তো তোমরা যদি দিনের জন্য জীবন উৎসর্গ করো, ওইসব চাকরি ফাকরি বাদ দাও, একটু কষ্ট করে এই এলেমের খেদমত করে যাও, যেমন তোমাদের উস্তাদরা করতেছেন। এনারা যেতে পারতেন না আরব দেশে? পারতেন না? সব বকলমরা যেতে ওনারা পারতেন না? বকলমরা যেতে, আর ওনারা ভালো আরবি বলতে পারে, ওনারা পারতেন না? ওনাদেরকে দেখো, এইভাবে যদি পড়ে থাকতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। খালি তোমাকে জান্নাত দান করবেন না, তোমাকে কমপক্ষে জান্নাতের 10টা টিকিট দিবেন। কয়টা? 10টা টিকিট দিবেন কমপক্ষে। আজার খেদমত যত বেশি তার টিকিট তত বেশি, জান্নাতের টিকিট দিবেন আল্লাহ। বলে যাও তোমার আত্মীয় স্বজন থেকে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ইমানটুকু আছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের একখান একখান টিকিট দিয়ে তুমি সাথে করে কি করো, বেহেশতে লয়ে যাও। আমার কথা বুঝতেছ? হ্যাঁ, আমার কথা বুঝো আমার বাংলা? আমি তো তোমাদের এলাকার লোক না, আমার বাড়ি হলো খুলনা। এই যে আমার বাংলা না বুঝলে তোমরা বলো, কথা বুঝছো? তা আমি ওরা তর্জমা করে দিব। ওটা কয়টা টিকিট দেবে? 10টা। এখন তোমরা আমাকে দেখাও আর কোন পড়া আছে, যেই পড়া পড়লে মাদ্রাসার বাইরে কোন পড়া আছে যে পড়া পড়লে বেস্টের টিকিট পাওয়া যাবে? আছে? হ্যাঁ আছে, বলো, থাকলে বলো, আমি চলে যাব। আর কইলে আমি তখন কইলাম না, তা হবে না, এখন কও আর কোনো পড়া আছে? তো তোমাদের ফজিলত সম্পর্কে কিছু একটা আইডিয়া হলো? হ্যাঁ, তোমরা কারা, কিছু ধারণা হলো? এই কথাগুলো আমি একটা কারণে বলছি, সেটা হলে অনেক ছাত্রকে শয়তানের ধোকা দিয়ে মাদ্রাসার লাইন থেকে সরাই দেয়। মাদ্রাসার লাইন থেকে কি করে? কে শয়তান? কে ইবলিস? কে মানুষ না জিন? জিন। আর আল্লাহ কি বলে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইবলিস শুধু জিন না, মানুষের মধ্যে কি আছে? শয়তান আছে। শয়তান কত প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুই প্রকার শয়তান তোমাদেরকে কুবুদ্ধি দিয়ে এই লাইন থেকে যাতে সরাইতে না পারে, এই জন্য আমি এই কথাগুলো বললাম। তারা তোমাদেরকে বলবে, এই মিয়া, তুমি তো কমই মাসে পড়তেছ, কোনো সনদ নেই ফনদ নেই, এটা পড়ে খাইবা কেমনে? এটা পড়ে খাইবা কেমনে? এটা পড়ে লাভ আছে? এই কথা বলবে বা এই টাইপের কথা তোমাদের বলে না? শয়তান বলে দিলের মধ্যে, শয়তানকে দেখা যায় না, কিন্তু মানুষ নামক শয়তান যেগুলো এগুলো দেখা যায় না? এটা তোমাদেরকে এই কথা বলে না? তুমি যে এই মাদ্রাসা পড়তে চাও, কোনো সরকারের সনদ নেই, রিজিক কি সরকার দেয় না? আল্লাহ দেয়। তা আল্লাহ সনদ আছে কিনা আমাদের কাছে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুল সনদ দেয় নাই, তোমরা নায়েবে রসুল, তো সনদ নেই কেমনে?
দুনিয়ার সরকার যদি কেউ 10 বছর চালায় এর 13 বছর জেল হয়। ইরশাদ মিয়া 10 বছর চালাইছিল, কয় বছর জেল হয়েছিল? 13 বছর। এই সরকারের সনদ দিয়ে কি করবা তুমি? হে কি রিজিক দেয়? আর হেরে সনদ দিবে, আমার দেখো কিতাব পড়তে পারে? শেখ হাসিনের কাছে নিয়ে যাও তো বাইজাবাই শরীফ, পড়তে পারে নাকি? সে বুঝেই না যে এখানে কি আছে, তাহলে স্বীকৃতি দিবে কেমনে? এই কিতাবে কি যে আছে, হ্যাঁ, কিছু সে বুঝতে পারতেছে না, খালি কালা কালা লেখা দেখতে। কি সনদ দেবে তোমার? তার তো সনদ দেওয়ার কোনো অধিকার নেই, সরকারের সনদ দেওয়ার কোনো অধিকার নেই, বুঝছো? একটা মূর্খ মানুষ সে একটা এম এ পাস লোকের সনদ দিতে পারে? হ্যাঁ মূর্খ, ওয়াও চেনে না, ও আছে না, ওয়া আ এটাও চেনে না। একটা এম এ পাস লোক এম এ পাস করছে, তাহলে সনদ লিখে দিতে পারবে? মূর্খ যদি এম এ পাসের সনদ না দিতে পারে, তা আমাদের লাইন সম্পর্কে সরকার মূর্খ না? কেমনে দিবে? আর আমাদের হুজুরা কি বুঝে সনদ চাইতে গেছে, কি বুঝে গেল? আমাদেরকে বলে যে ফাতু বালিল গোরাবা, গোরাবাদের জন্য সুসংবাদ। গোরাবা ওই মুসাফিরকে বলে যে অপরিচিত, তাকে কেউ চেনে না, আমাদেরকে অপরিচিত থাকতে বলা হয়েছে। সরকারের সনদ নিলে অপরিচিত থাকা হবে? যাই হোক, কাজে এই হাদিস সনদের বিরুদ্ধে। আমরা যারা সনদ চাইতেছি না বুঝে চাইতেছি, দারুল উলুম দেওবন্দকে সরকার পায়ে ধরতেছে, সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট, যে আপনারা একটা দরখাস্ত দেন আমরা একটা স্বীকৃতি দিয়ে দিই দেওবন্দকে। কিন্তু প্রত্যেক সময় দেওবন্দের মুরব্বীরা বলে আসছে আমরা যেভাবে আছি আমাদেরকে এইভাবে থাকতে দেন। সরকার যদি সনদ দেয় তারপরে আসবে সিলেবাসে হস্তক্ষেপ করবে, করলে সব কয় মাসাগুলো কি হয়ে যাবে, আলিয়া হয়ে যাবে, সব আওলাই যাবে, আওলাইনে মাদ্রাসা হবে। কথা বুঝো? এগুলো বুঝে না, বুঝে না তো এগুলো সব বাদ দিয়ে দিবে, যে ও যেগুলো বুঝে এগুলো ঢুকাইবে? আমরা তাহলে বুঝতে জানে কি লেখা আছে। তো কি বলতেছিলাম, শয়তান তোমাদেরকে ধোকা দিবে সরকারের সার্টিফিকেট নেই খাইবা কেমনি, এই ধোকা দিলে তোমরা বিশ্বাস করবা না। কথা বুঝছো তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে তাড়াতাড়ি সরে পড়বা, বুঝবা যেটা শয়তান পাইছে, আমার শয়তানে পাইছে, সরে দেবা ওখান থেকে। পরে শোনায় পড়ার দরকার নেই, মনে মনে পড়ে নিও, মনে মনে পড়ে কেন, তোর মামা হইতে পারে, তোমার দাদা হইতে পারে, এরে লাহওয়ালা পড়ে গেছে, আরে আমার ইংলিশ বানাই দিল, মনে মনে পড়ে সরে পড়ো। তুই তো বুঝতে পারলে এগুলো মিনাল জিন্নাতি, অন্যা আসলে আমার এই লোক। আসলে তারা যে কথাটা বলে সরকারের সনদ নেই খাইবা কেমনে, কথাটা ঠিক কিন্তু তারা অর্থ করছে গলত। কথাটা কি ঠিক কিন্তু অর্থ করছে কি গলত? অর্থ করছে খাওয়া পাওয়া যাবে না, সরকারের সনদ না থাকলে খাওয়া পাওয়া যাবে না। আসলে ওটার ওই অর্থ না, ওটার অর্থ হলো যাদের কাছে সরকারের সনদ নেই আল্লাহ সনদ আছে, আসল সরকারের সনদ আছে, আল্লাহ তাকে এত রিজিক দিবে, এত রিজিক দিবে, এত রিজিক দিবে, খায়ে কুল কিনারা করতে পারবে না। তখন সে বলে আল্লাহ এটা খাইবো কেমনে, খাইবো কেমনে এতগুলো, এত রিজিক আল্লাহ তাদের সামনে পেশ করবেন। ওই আয়াত
ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض. হাল্লা আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবে, কিন্তু খাইবা কেমন কি অর্থ? ওরা অর্থ কাছে খাওয়া পাইবে না, আর আসল অর্থ কি? এত রিজিক আল্লাহ দিবে যে খায় শেষ করতে পারবে না, বুঝছ? এত রিজিক দিবে, কাজে শয়তান যেন তোমাদেরকে এই লাইন থেকে সরাইতে না পারে। সব কথা সারবর্ব এটা, শয়তান যেন এই লাইন থেকে সরাইতে না পারে, তোমরা মজবুত হয়ে থাকতে হবে। কে কে মজবুত হয়ে থাকতে রাজি আছো? আল্লাহ সব তালে মেলে ভাইদেরকে কবুল করো। হাত নামাও, এবার হাত তোলো, কে কে মজবুত হয়ে থাকতে রাজি নাই তারা হাত তোলো। এই লাইনে মজবুত হয়ে থাকতে রাজি নেই তারা একটু চুরি করে দেয়, আলিয়াতে পরীক্ষা দেয়, ওখানে একটু স্কুলে পরীক্ষা দেয়, আবার একটু সিনেমায় দেয়। মজবুত হয়ে থাকতে কি নাই? রাজি নেই। এই রাজি নেই দলে কে কে আসো তারা হাত তোলো। হ্যাঁ, কেউ নেই এই দলে? ঠিক আছে, আল্লাহ তোমাদের সকলকে ইস্তেকামত নসিব করেন। দ্বিতীয় কথা যেটা আমাদের রহমানিয়ার মহতম সাহেব বলে গেছে ওইটা আবার বলতেছি আমি খুব সংক্ষেপে, দুইবার শুনলে তোমাদের ইয়াদ থাকবে। সেটা হলে এই যে আয়াতটা আমি পড়ছি, এই আয়াতটা কোরআন শরীফে চার জায়গায় আছে। কয় জায়গায় আছে? চার জায়গায় আছে। পয়লা পারার ১৯ সাফায়, দ্বিতীয় পারার দ্বিতীয় সাফায়, চতুর্থ পারার অষ্টম সাফায়, আর সুরায় জুমা ২৮ পারায়। তো কয় জায়গা হলো? এখানে নবী রসুলগণ কিভাবে দিন কায়েম করেছেন ওটা বলা হয়েছে, কিভাবে নবী রসুলগণ আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করছে। তো তোমরা নবীর ওয়ারেস হইতে আসতো না? তাহলে ওখানে যে সিফাতগুলো বলা হয়েছে ওটা তোমার ভিতরে আসতে হবে না? তাহলে আসল তুমি হলো নায়েব। তুমি কি নায়েবের কাজ কি? আসল না থাকলে আসলের কাজটা চালাই নেওয়া। তা আসলের কাজটা চালিয়ে নিতে হলে ওখানে চারটা সিফাত আছে, এই আয়াতটা চার জায়গায় আছে, ওখানে তো কয়টা সিফাত আছে? কি কি করো? তালিমুল কোরআন, তালিমুস সুন্নাহ, মস্ক হয়েছে, এখানে মস্ক হয়েছে, নামাজের মস্ক হয়েছে, আজান একামত হয়েছে, এটা তালিমুস সুন্নাহ। এটা কি? তালিমুস সুন্নাহ। তাবলীগ, তাজকিয়া, কটা জিনিস আছে? এই চারটা জিনিস তোমাদেরকে ছাত্র জীবনে শিখতে হবে, চারটে সিফাত অর্জন করতে হবে। উস্তাদরা এর জন্য পরিকল্পনা দিবেন তোমাদেরকে, তোমরা ওইভাবে শিখবা। কটা সিফাত? কি কি? তালিমুল কোরআন, তালিমুস সুন্নাহ, তাবলীগ, মাশা আল্লাহ। এই ছোট ছোট দ্বারা মুখস্থ, তুমি কত দাঁড়াই? চারটে কি? তালিমুল কোরআন, সুন্না, মাশা আল্লাহ। তালিমুল সুন্না কোনটা হয় আয়াতের মধ্যে? তালিমুল সুন্না কোন শব্দ দিয়ে সাবেত হলো? হ্যাঁ, কোনটা দিয়ে? ওই আলিমুল কিতাব তো তালিমে কোরআন, তালিমুল সুন্না কোনটা দ্বারা হলো? হ্যাঁ, না বুঝলে কেমনে বুঝাবে মানুষ? অল হিকমা, এই হিকমত মানে সুন্নত। ওই আলিমুল কিতাব অল হিকমা, এই হিকমত মানে কি? সুন্নত। তাহলে কয়টা আছে এখানে? চারটা আছে মোট, মোট কয়টা আছে?
এটা মূলত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছিলেন আল্লাহর কাছে, আমার বংশে এই চার গুণওয়ালা রসুল পাঠাও। তো চতুর্থ ফারে আল্লাহ বলেন হ্যাঁ আপনার দোয়া কবুল হয়ে গেছে, এটা দেওয়া হয়েছে, আল্লাহ এটা পাশ করে দিলেন। কিন্তু পার্থক্য এই যে ইব্রাহিম খলিলুল্লাহ ওয়াইয়ুজাক্কিম রে শেষে রাখছিলেন, আল্লাহ ওটা দুই নম্বরে নিয়ে আসে, আগে নিয়ে আসে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম যখন চাইছিলেন তো ইউজাক্কিহিম তাজকিয়ারে কোথায় রাখছিলেন? শেষে। তাজকিয়া হয়ও শেষে, আগে শিখতে হয় কোরআন কিতাব, তারপর তাজকিয়া হয়। এই হিসেবে কি করছিলেন? শেষে রাখছিলেন। কিন্তু আল্লাহ কি করছে? দুই নম্বরে আছে। কি জন্য আল্লাহ সিরিয়াল পাল্টে দিলেন? কেন? আহমিয়াত পয়দা করার জন্য। আহমিয়াত যেরকম তুসু নাবিহি আও দাইন, মুরদারের ওসিয়াত আদায় করতে হবে, দাইন আদায় করতে হবে, কোনটা আগে? দাইন আগে। কিন্তু কোরআন শরীফে আছে আগে কোনটা? ওসিয়াত। কেন? ওটার এহতেমাম পয়দা করার জন্য, লোকেরা এহতেমাম করে না। ঠিক একই কায়দায় গেছে, এটা লোকেরা কোনো গুরুত্ব দেয় না, আলেম হয়ে গেছে তাজকিয়ার কোনো ফিকির নেই, তাজকিয়াকে মুস্তাহাব মনে করে বসে রয়েছে। এইটা ঠেকানোর জন্য আল্লাহ সিরিয়ালটা বদলাই দিয়েছিলেন, এটা আগে আনো, এটা ছাড়া সব পণ্ড। তাজকিয়া না থাকলে তালিমও পণ্ড, তালিমে কোরআনও নষ্ট হয়ে যাবে, তালিমে সুন্নতও নষ্ট হয়ে যাবে, তাবলিগও নষ্ট হয়ে যাবে। তুমি হাঁটু ধরে রাখছো কেন? তোমাদের কোনো হুজুর বলে নাই ঘুমের তাহরিমা কি? এটা বলা হয়েছে ঘুমের তাহরিমা? মজলিসে বসে চক্ষু বন্ধ করে রাখা ঘুমের তাহরিমা, তার হাঁটুতে থুতনি রাখা ঘুমের তাহরিমা, ট্যাগ দিয়ে বসা, এই যে এক গ্রুপ ট্যাগ দিয়ে বস, এটা কি ঘুমের তাহরিমা? পায়ের নলা পেঁচাই ধরা, এটা কি? চারটে ঘুমের তাহরিমা আছে। ঘুমের তাহরিমা কয়টা? এর যে কোনো একটা তুমি অবলম্বন করবা, নামাজের তাহরিমা মারলে নামাজ শুরু হয়ে যায়, ঘুমের তাহরিমা মারলে ঘুম শুরু হয়ে যায়। বুঝছো কি কইলাম? তো সব খাতায় নোট করে রাখবা, খাতায় নোট করে রাখবা। তো কয়টা সিফাত লাগবে ছাত্র জীবনে অর্জন করতে হবে? কয়টা সিফাত? চারটা সিফাত অর্জন করতে হবে। দুঃখজনক, যদি সারা বাংলাদেশের মাদ্রাসা জরিপ করা হয়, সারা বাংলাদেশ, তো দেখা যাবে যে প্রায় মাদ্রাসা একটা সিফাত পাওয়া যেতেছে। নায়েবে রসুল হইতে গেলে চারটে লাগবে না? এখন কমই মাদ্রাসাতে কয়টা পাওয়া যেতেছে? কোনটা? তালিমুল কোরআন। সুন্নতের মস্ক নেই, তবলিগের সিফাত নেই, তাজকিয়ার ফিকির নেই, চারটে সিফাত লাগবে নায়েবে রসুল হইতে গেলে। সেখানে মাদ্রাসাগুলো চলতেছে কয়টা নিয়ে? তোমাদের মাদ্রাসার কথা বলতেছি না, আমি আমভাবে বলতেছি, অনেক মাদ্রাসার এই হালাত। তাহলে সেই সব মাদ্রাসাতে পড়ে কি পরিপূর্ণ নায়েবে রসুল তৈরি হবে, না ল্যাংড়া লুলা নায়েবে রসুল তৈরি হবে? ল্যাংড়া লুলা কানা খোড়া, হ্যাঁ এইরকম নায়েবে রসুল তৈরি হবে? এরা কিছুই করতে পারবে না, নামাজ শিখাইতে জানে না, আজানে কোয়াজ শিখাইতে জানে না, তবলিগ করতে জানে না। এই জন্য এত মাদ্রাসা থাকার পরও যে পরিমাণ পরিবর্তন আসার দরকার ছিল এটা আসতেছে না, কারণ আমরা একটা লয়ে বসে আছি আর তিনটাই গায়েব। এই অবস্থায় হাসরের ময়দানে আল্লাহ কি ধরবেন আমাদেরকে? ধরবে? আমরা যারা হুজুর আমাদেরকে ধরবে না আল্লাহ? আল্লাহ ধরবে? তোমাদের কাছে ছাত্র আসছিল 15 বছর, তোমার খেদমতে ছিল 15 বছর ছাত্র আসছিল,
জনগণ টাকা দিছিল, জনগণ টাকা দিল, বেতন খাইলা, ছাত্ররা 15 বছর তোমাকে দিছিল, তো জনগণের চান্দাও নিলা, ছাত্রদের হায়াতের 15 বছর নিলা, তুমি নিয়ে এই একটা শিখাইলা কেন, আর তিনটা শিখাও নাই কেন, কোন দুঃখে শেখাও নাই, ওই দুঃখটা কও, এটা আমাদেরকে জিজ্ঞেস করবে। খালি আল্লাহ না, তোমরাও জিগাইবা, তোমরাও আমাদের মধ্যে নালেজ দেবা, আল্লাহ দেখেন আমার হুজুরে এই একটা শিখাইছে, মাত্র মাত্র কটা শিখাইছে, আর তিনটা শিখায় নেই, তোমরাই তো নালেজ দেবা, তাহলে আমরা কই যাব, বাঁচার উপায় আছে আমাদের, এটা আমাদেরকে বাঁচাও, তোমরা 4টা শেখো, শিখে আমাদের কি করো, বাঁচাও, আমাদেরকে আসামি বানাই দিও না। হ্যাঁ, কিভাবে শিখবে এটা উস্তাদরা বলে দিবে, হ্যাঁ যেমন মাদ্রাসা চলাকালীন এই দুটা চলবে, তালিমে কোরআন, তালিমে সুন্নাহ, মাদ্রাসা চলাকালীন এই দুটা, যখন ছুটি হয় তখন এতলু আলাইহিম আয়াতি তাবলিগ, ছুটির সময় কি তাবলিগ, পুরো ছুটি দরকার নেই, যে কয়দিন পারো, এখন উপরে জামাতে পড়বা, সরেজামি সরেবেকা, তখন থেকে তোমরা নিজের আত্মশুদ্ধির ফিকির করবা, ইজাজত প্রাপ্ত সাহেব কারা কারা আছে খোঁজ খবর নিয়ে তাদের কাছে তোমার সমস্যা জানাইবা, হুজুর আমার ভিতরে কুদৃষ্টি আছে, সুন্দর একটা মেয়ে দেখলে আর পারি না, তাকাই বারবার তাকাই, আছে তোমাদের এই রোগ নেই না, তাই তোরা একটাও পুরুষ মানুষ না, সব হিজড়া, পুরুষের তো থাকা নেই, তো থাকেই, চিকিৎসা করাইতে হয়, চিকিৎসা করলে কন্ট্রোল হয়ে যায়, তোমরা যে বুজুর্গকে দেখাইলা সহি হয়নি, বুজুর্গকে দেখাইতে যে হিজড়া হয়ে গেল, বুঝতো কিছু সিরিয়ালটা আর বুঝছো, মাদ্রাসা চলাকালীন কি তালিমে কোরআন, তালিমে সুন্নাহ, আর ছুটির সময় তাবলিগ, আজ একটা উপরে বুঝবান হইবা, তখন আত্মশুদ্ধি তাসকিয়া, এটা হুজুরা তোমাদেরকে বলে দিবে, এই 4টে গুণ ছাত্র অবস্থায় শিখতে হবে, তোমরা এখন মায়ের পেটে আছো, মাদ্রাসা মানে এলমি, মা মাদার এলমি, মায়ের পেটের তো যে কেউ হাত না আনে তার হাত লাগাই দেওয়া যায় একখান, হ্যাঁ এক পাও লয়ে আসছে মায়ের পেটের থেকে, আর এক পাও লাগাই দেওয়া যাবে, এখন মায়ের পেটে আছো, এখান থেকে যে 4টে গুণ না নিতে পারো, এই গুণ আর লাগানো মুশকিল, এ হলো দ্বিতীয় কথা, যেটা আমার আগে রহমানের মহতাম সাহেব বলে গেছে, তো তোমরা হয়তো ক্লিয়ার বুঝতে পারো নাই, দুইবার বলার পরে উনি এই কথাগুলোই বলে গেছে, উনি এই কথাগুলোই বলে গেছে, কিন্তু একবার শোনার কারণে তোমাদের মোতালা হয়েছে, একবার শুনে কি হয়েছে মোতালা হয়েছে, আর একবার শোনার পরে বুঝে আছে, এদিন আবার বললাম এটাই তো কথা, আর কি বলবো, তোমাদের দাম জানতে পারলে, কি সিফাত অর্জন করতে হবে তা জানতে পারলে, আর আর ফারেক হয়ে ওই আরব দেশের চাকরি, 3 নম্বর কথা, ফারেক হয়ে আরব দেশের চাকরি চিন্তা করবো না, এই দেশে থেকে মাদ্রাসা কায়েম করা বা কোনো মাদ্রাসাতে তোমাকে নেয় নিলে ভালো, না নিলে ক্ষতি কি, তুমি কায়েম করবা, হুজুর আমার কোনো মাসায় নিচ্ছে না, তো কি হয়েছে নিচ্ছে না, তুমি একখানে বসে দাও মাদ্রাসা হয়ে যাবে, তুমি নুরানি ট্রেনিং নিয়ে একখানে বসে দাও, বয়স্ক থেকে পড়াও, কোরআন হাতে তুলে দাও, যে তারাই তোমার হাতে রেডি দেবে, হুজুর আপনি রেডি পারবে না, তো কেন আমাদের বাচ্চাদের শিখাইতে হবে, বলেন কি লাগবে, বলেন কি লাগবে, তোমাকে জিজ্ঞেস করবে, একটা ঘর বানাই দেন,
ঘর বানাই দিবে, তোমার বেতন ঠিক করবে, তো বাচ্চাদের পড়াও, 1 বছর মক্তবে পড়াও, ভালো করে সুন্দর করে পড়াইলে বাচ্চারা কোরআন শরীফ পড়ে ফেলবে। 2 বছর ওই ছাত্রদের কিছু যাবে হেফজখানায়, কিছু যাবে কিতাবখানায়, তখন তোমাকে একজন হাফেজ নিতে হবে, আর একজন কারি সাহেব নিতে হবে। হাফেজ সাহেবরে হেফজখানায় বসাই দিবা, আর কারি সাহেবরে বক্তব্যে বসাই দিবা, আর তুমি কোথায় পড়াইবা? কিতাবখানায়। তুমি দিব্যি মত, আমি তোমাকে কেউ নেয় নাই, অথচ তুমি মহতাম হয়ে গেলে তোমার কে চাকরি দিবে? তুমি লোকদেরকে চাকরি দিবা, এই লাইন এরকম, তোমাকে কে চাকরি দিবে? তুমি মানুষকে কি করবা? এইরকম হাতিয়ার তোমার কাছে আছে, এই হাতিয়ার লয়ে আমরা বসে রয়েছি। এটা মহতাম সাহেব বলে গেছে, হাতিয়ারটা ব্যবহার করতে হবে। তোমরা প্রত্যেকে মহতাম জানো, তোমাদের প্রত্যেকে মহতাম জানো, এটা না জানলে এখন শেখো। তুমি দিঘাটা বসে দেবা মাদ্রাসা কায়েম হবে, তাহলে কেউ তোমার নিল না নিল এই অপেক্ষা করার দরকার নেই। তাহলে 3 নম্বর কথা কি, 3 নম্বর কথা কি, ফারেক হওয়ার পরে চাকরির আর দেশে চাকরির চিন্তা করা যাবে না, এই দেশে থেকে দিনের খেদমত করতে হবে। কেউ নিলে নিল, না নিলে তুমি নিজেই আল্লাহর আল্লাহ পরে তাওয়াক্কুল করে কি করো, শুরু করে দাও। বুঝছো? এটা বহুত আহাম, এটা না হলে নায়েব রসুলের খাতায় তোমার নাম থাকবে না। তোমার নাম হাদিস আর সুন্নতের মধ্যে কি পার্থক্য? হাদিস আর সুন্নতের মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য আছে? কি পার্থক্য? হাদিস হলো সাগর, হাদিস কি না, সব ধরনের কথা আছে ইসলামের শুরু থেকে নবীদের হায়াতের শেষ পর্যন্ত সব কথার মধ্যে আছে। বুঝছো হাদিস? সুন্নত কি? ওর থেকে কিছু কথা বাছনি করতে হবে, যেগুলো রসুলুল্লাহ আমাদের জন্য বলেছেন এবং রসুলের মৃত্যু পর্যন্ত সেগুলো বহাল ছিল, কোনো ব্যক্তির সাথে কোনো জায়গার সাথে খাস না। অনেক কথা জায়গার সাথে খাস, বাইতুল্লাহ শরীফে নামাজি ব্যক্তির সামনে দিয়ে তো অপাল্লা রেখেছে না, সেটা কি এই বাংলাদেশে এই ফতোয়া দিলে হবে? তো নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যায়? তো হাদিস থেকে একটা অংশ আল্লাহ রাসূল উম্মতের জন্য বলেছেন এবং সেটা হুজুরের মৃত্যু পর্যন্ত বহাল ছিল, এই পাঠটাকে কি বলে? এই পাঠটাকে কি বলে? সুন্নত বলে। কাজে খোলাসা কি দাঁড়াবে? প্রত্যেকটা সুন্নত হাদিস, প্রত্যেকটা সুন্নত হাদিস, কিন্তু প্রত্যেকটা হাদিস সুন্নত না। কোন নিসবাত? উম্মুম খুসুস মিনওয়াজিন কেমনে মুতলাক মিনওয়াজিন না। আমার এই তাকরির দ্বারা বুঝতে পারলাম যে বুখারিতে পাওয়া গেলে আমল করা যাবে না, হাদিসের কিতাবে কোনো কথা পাওয়া গেলে কি করা যাবে না, কারণ ওদের সুন্নত না হয়ে থাকে। হাদিসের কিতাব থেকে যেগুলো সুন্নতের পর্যায়ে পৌঁছে গেছে ওইগুলো আমল করতে হবে। তো সব হাদিস কি সুন্নতের পর্যায়ে পৌঁছে গেছে? হাদিসের কিতাবে আছে নামাজের মধ্যে কথা বলছিলেন ওনারা, রসুল্লাহ 2 রাকাত পড়ে সালাম ফেরাই দিয়েছিলেন, পরে তারা কথা বলছে, হুজুর আপনি আজকে সংক্ষেপ নামাজ পড়াইলেন, না তো কথা পড়েছে, এসব কথাবার্তা কইছে, পরে আবার 2 রাকাত পড়ে সজদা করছে। নেই বুখারিতে? বুখারিতে আছে, এখন বলা যাবে এটা হাদিস কিন্তু কি না, সুন্নত। আল্লাহ রাসূল ওজরের কারণে এক জায়গায় দাঁড়াই পেশাব করছিলেন, বসে গলে ছিটা লাগে, দাঁড়াই পেশাব করছিলেন, এটা কি হাদিস কিন্তু কি না, সুন্নত। তাহলে হাদিস আর সুন্নতের পার্থক্য বুঝে আসছে? আমাদেরকে
সুন্নতের কিছু, সুন্নতের আর এক নাম ফেকা। আমাদেরকে সুন্নত বা ফেকার কিতাবের হয়ে আমল করতে বলা হয়েছে। ফেকা কি? ওই সুন্নত গুলো সনদ হজব করে দিলে কি হয়? ফেকা হয়। সুন্নত আর সনদ হজব করলে কি হয়? ফেকা হয়। তা আমাদেরকে ফেকার কিতাব দেখে দেখে আমল করতে বলা হয়েছে। বুখারি দেখে দেখে কি করতে বলা হয় নাই? আমি কয়েকদিন আগে বুখারি পড়াইতেছিলাম, তো এক জায়গায় একটা হাসিয়া কায়েম করাইলাম, হাসিয়া লেখো যে বুখারির এই পৃষ্ঠায় যত হাদিস আছে সবগুলো মানসুখ। উনি আছে কোন লাশ দেখলে যারা সাথে যাবে না তাদেরও দাঁড়াইতে হবে, এক পৃষ্ঠা আছে। অথচ মিশকাতের আয়াত দেখো যে আমাদেরকে এক জামানায় এটা বলা হয়েছিল কিন্তু পরে নিষেধ করা হয়েছে, তুমি যদি না যাও তোমার দাঁড়ানোর দরকার নেই। সাফ রেওয়ায়ত আছে, ওই রেওয়ায়তের দ্বারা এটা মনসুখ হয়ে গেছে যে বুখারি এক সভা ভরছে এই রেওয়ায়ত। আমি সাইড দিয়ে লেখাই দিচ্ছি, লেখো হাদিস ও হাদিস সফা কুল্লুহা মনসুখাতুন, এই তো বুখারি। জাহের লোকেরা মনে করে বুখারিতে থাকলে আমল করতে হবে, বুখারিতে থাকলে কি করতে হবে? গলত কথা। হাদিসে থাকলে আমল করা যাবে না, হাদিসটা কি হইতে হবে? সুন্নত হইতে হবে, তাহলে আমল করা যাবে। এই জন্য আমাদের নাম আহলুল হাদিস না আহলে সুন্নত? আহলে হাদিস না, আহলে সুন্নত। এটা সহি নাম, এটা আমরা আহলে সুন্নত। আহলে হাদিস যদি দাবি করে আমি আহলুল হাদিস, তারা বলবা তাহলে আপনি একসাথে 11টা বিবাহ করেন, কারণ হাদিস আছে এটা। আপনি আহলে হাদিস হয়ে থাকেন তাহলে একসাথে কয়টা বিয়ে করেন? তো দেখেন কত জুতা খাইতে হয়। আহলে হাদিস মানে হাদিসে যা আছে তাই মানবে, তো বিয়ে করেন 11টা। হ্যাঁ গলত, আহলে সুন্নত। যত জায়গায় আমলের কথা আসছে সব জায়গায় আল্লাহ রাসূল সুন্নত শব্দ ব্যবহার করছে। যত জায়গায় আমলের কথা আসছে কি শব্দ ব্যবহার করছে? সুন্নত। আর যত জায়গায় গোমরাহির কথা আসছে তাহলে কি ব্যবহার করছেন? হাদিস। যেখানে আমলের কথা আসছে সুন্নত ব্যবহার করছেন, আর যেন গোমরাহির কথা আসছে হাদিস ব্যবহার করছেন। আলাইকুম বিসুন্নতি, দেখছো কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি আল মুতামাসসিকু বিসুন্নতি, কত হাদিস। তামাসসুকুম বিসুন্নাতিন খায়রুম মিন ইহদাস বিদআতিন, আটটা হাদিস শোনো। মান আকালা তাইয়িবান ওয়ামিলা বিসুন্নাতিন ওয়ামিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তা আমলের কথা, তা আমলের জায়গায় কি আছে? মান আকালা তাইয়িবান ওয়ামিলা বিসুন্নাতিন, আমিলা বি হাদিস বলে নাই, কি কইছে? যত আমলের জায়গা আছে সব জায়গায় সুন্নত। আজানে গোমরাহির কথা আসছে ওখানে কি? ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম। রাওয়াহু মুসলিম, রাওয়াহু মুসলিম। এর কি অর্থ লিখছে জানো? রাওয়াহু মুসলিমের জানো অর্থ লিখছে? জনৈক মুসলমান রেওয়ায়ত করিয়াছেন, জনৈক মুসলমান এই হাদিস বর্ণনা করিয়াছেন। ঠিক আছে, তরজমা ঠিক আছে? জিনা কইলে যে কি তরজমা?
তোরা কও, এ তো ভুল কইলা। জনৈক মুসলমান না, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই এই হাদিসটি রাওয়াত করেছেন। জনৈক মুসলমান না, ইমাম মুসলিম বলতেছে আল্লাহ রাসূল, দেখ শেষ জামানায় বহু দাজ্জাল ধোকাবাজ ফেরেববাজ জাহের হবে, ধোকাবাজ ফেরেববাজ জাহের হবে, তারা তোমাদেরকে হাদিস শুনাইবে। এই দেখো গোমরাহের জায়গায় কি আছে, হাদিস শুনাইবে, এমন হাদিস যা তোমাদের চোদ্দ পুরুষ কোন শোনে নাই। মালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, কেউ শোনে নাই। এটা আজকাল কিছু লোক বলতে যে হাত নাকি মুখে বাঁধতে হবে, এটা কেউ শুনছে আগে? আর পুরুষ মানুষ হাত মুখে বাঁধবে এটা শুনছে? তারা বলতে যে তারাবি নাকি আট টাকা পড়তে হবে, কয় রাকাত? এগুলো কথা আগে কেউ শুনছে? হ্যাঁ, আবার নামাজের কাতারে দাঁড়ে একজনের বা আর একজনের ঘাড়ে তুলে দিতে হবে, পরে কেমনে দাঁড়ায় দেখছো? পাও ছড়াইতে ছড়াইতে তোমার দুই পায়ের দুইজনের দুই দুই লোকের পায়ের উঠাই দেয়, পা ফাঁক করতে থাকে। এটা শুনছো কোনদিন? এত পা ফাঁক করে দাঁড়ালো, এটা মানুষ দেখা যায় না ভূত দেখা যায়? আল্লাহ রাসূল কইছে তোমাদের পায়ের পাশে জুতা রেখো না, ওখানে ফেরেশতা থাকে। তো পা যদি মিলাই দিলা জুতা রাখার জায়গা কই? মিশকাতে হাদিস আছে, তোমাদের পায়ের পাশে কি রেখো না, ওখানে কি থাকে? তো ওরা যেন পা লাগাই দেয়, তো জুতা রাখার জায়গাটা কোন জায়গায়? যেন মানা করলেন তাহলে ফাঁক থাকবে, ওই হাদিস দ্বারা বোঝা যায়। তাহলে তারা এমন এমন হাদিস শোনাই দিতে যা ইতিপূর্বে আর শোনা যায় নাই। তাহলে গোমরা এই, তোমরা তাদের থেকে দূরে থাকো যাতে তারা তোমাদেরকে গোমরা করতে এই গোমরাহের জায়গায় কি শব্দ ব্যবহার করছে? এই জন্য ইমাম সুফিয়ানে সাউরি, সুফিয়ানে সাউরি রহিমাল্লাহ বলছেন, আল আহাদিস মুদিল্লাতুন ইল্লা লিল ফুকাহা। তোমরা ইয়ে আনছো, স্মরণিকা আনছো? হ্যাঁ, সেটা এখানে দিও, ওখানে এগুলো হাওয়ালা পাইবা তোমরা, স্মরণিকা এখানে দিয়ে দেওয়া হবে। আমাদের মাসার থেকে পায়গামের সুন্নত নামে স্মারক বের হয়, তো ওখানে আছে হাদিস মানুষকে গোমরা করে দেয়, কিন্তু তারা বড় বড় আলেম ফকিহ তাদেরকে গোমরা করে না, তাদের ঠিক আছে। যে কেউ হাদিস পড়তে পারবে, যে কেউ হাদিস পড়লে গোমরা হয়ে যাবে। আল্লাহ হাদিস মুদিল্লাতুন ইল্লা লিল ফুকাহা। তাহলে কি সাবিত হলো? আমলের জায়গায় হুজুর কি শব্দ আছে? সুন্নত। আর গোমরা করার জায়গায় হাদিস। কাজে আমাদের নাম আহলে সুন্নত, জামাত মানে জামাতের সাহাবা, আহলুল হাদিস না। আমার জীবনে একটা আহলুল হাদিস আইছিল, তা আমি তাকে বললাম সুন্নত মানতে হবে, আমি আপনাকে 20টা হাদিস বলবো এখন মুখস্থ, সুন্নত মানতে হবে, আপনি একটা হাদিস বলেন, হাদিস মানতে হবে, একটা হাদিস বলেন। কারে বললাম? আহলে হাদিস। তো হে হক্কা বক্কা খেয়ে গেছে, পরে বললো হুজুর আমাকে 3 দিন সময় দেন, আমি হাদিস তালাশ করে আপনাকে দেখাবো হাদিস মানতে হবে। কয়দিন সময় চাইল? 3 দিনের পরে অন্তত 15 বছর চলে গেছে। কতদিন চলে গেছে? ফামা রাজাআত ওমা রাজাআল হিমারু। তালকি কি একটা কিতাব ছিল আগে, নাফাতুল ইয়ামান, এখন আর নেই মনে হয়, ওই কিতাবে সেটা আছে, ফামা রাজাআত ওমা রাজাআল হিমারু। এই লোক আর ফেরে নেই, আর ফেরে নেই, সে একটা হাদিস দেখাতে পারতেছে। দেখো হাদিস আর সুন্নতের পার্থক্য না জানার দরুন আজকে কত মুসলমান গোমরা হয়ে যেতেছে। হাদিস আর সুন্নতের পার্থক্য না জানার দরুন
বহু মুসলমান কি হয়ে যেতেছে, গোমরা হয়ে যেতেছে। তাদেরকে বোঝানো হয়েছে বুখারিতে আছে, মানবেন না কেন? পরে জিজ্ঞেস করো, বুখারি থাকলে মানতে হবে তার হাদিস কই? বুখারি থাকলে মানতে হবে তার হাদিসটা কই? এইভাবে পাবলিকে গোমরা করতেছে। এই কথাগুলো তোমাদের বেড়ে না থাকলে তোমরা প্রত্যেকের ছুটির সময় যার যার গ্রামে যাইবে না? এতে যতটুকু মনে থাকে কিছু না কিছু তো কইতে পারবা, পারবো না? যে হাদিসে কেতাবে থাকলে আমল করা যাবে না, ওটা সুন্নত হয়েছে কিনা যে ওলামারা বুঝবে, তাদের কাছে জিজ্ঞেস করে আমল করতে হবে। কথা বুঝে আসছে? واخر دعوانا ان الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا الله এই মাদ্রাসাকে কবুল করে নাও, আমিন। কিয়ামত পর্যন্ত قائم ও দায়েম রাখো, এর तमाम जरूरत কে খাজানা গায়েব থেকে পুরা করে দাও। এ আল্লাহ, এই মাদ্রাসার সাথে যারা জড়িত আল্লাহ সকলকে হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করো, দিনে সচ্চা খাদেম হওয়ার তৌফিক দান করো। আল্লাহ এই তালেব এলেম ভাইদেরকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দাও, সৎকায় জারিয়া বানায় দাও। আল্লাহ বাংলাদেশকে খায়র বরকতের দেশ বানায় দাও। এ আল্লাহ, এখান থেকে যারা ইসলামকে মুছে ফেলতে চায় তাদেরকেও হেদায়ত দিয়ে ইসলামের খেদমতে লাগাই দাও, আর যদি তাদের কিসমতে হেদায়ত না থাকে তাদেরকে তুমি ধুলিস্যাত করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যখন খাতেমার সময় আসবে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ এই মাদ্রাসার মহতম সাহেবকে হায়াতে তৈয়বা তবিলা নসিব করো, ওনার ছায়া আমাদের জন্য দীর্ঘায়িত করো, ওনার ফুয়ুজ ও বারাকাত আমাদের সকলকে নসিব করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين